আপনি বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিয়েছিলেন, আলাদা করে ভাইভার প্রস্তুতি নিয়েছিলেন, আলাদা লিখিত প্রস্তুতি নিয়েছিলেন, এভাবে নাকি টোটালি আপনি আসলে বিসিএস এর প্রস্তুতি নিয়েছিলেন, কোনটা? আমি আসলে পূর্ণাঙ্গ যেটা হোলিস্টিক অ্যাপ্রোচ সেটাই নিয়েছিলাম, যে কারণ বিসিএস তো শুধু প্রিলি পাস করলে শেষ হবে না বা রিটেন পাস করলে শেষ হবে না। তো আমি যখন প্রিলি প্রিপারেশনটা নিতাম তখন আমি চিন্তা করতাম যে রিটেনের সাথে কোন সিলেবাস গুলো মিল আছে ওগুলো আমি আইডেন্টিফাই করে দিতাম, কারণ নলেজ ইজ ইন্টারকানেক্টেড, আপনি একটার সাথে একটা রিলেট করা যায়। রিটেনে প্রচুর ইনফরমেশন দিতে হয় যেটা প্রিলিতে কাজে দেয়। তো আমি এই ক্ষেত্রে চিন্তা করেছি, আমি মার্ক করে রাখতাম, কিছু নোট করে রাখতাম যে এগুলো আমি রিটেনে দেখলে ইনশাল্লাহ এগুলো আমি অ্যাপ্লাই করবো। তো এভাবে আমি চিন্তা করে প্রিলি আর রিটেনটা আমি একসাথে নিয়েছিলাম। কিছু প্রশ্ন থাকে ভাইভাতেও করা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন বা এটি ওগুলো প্রিলিতেও করলে হয়ে যায়। এভাবে চিন্তা করে আমি মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়েছিলাম। এই কথাটি সোপান আমাদের এখানে একাধিকবার আমাদের শোতে বলেছেন আমাদের শ্রদ্ধেয় সমরচন্দ্র পাল স্যার এবং আরো যারা সিনিয়র পার্সন যারা এসেছিলেন, তারা বারবার বলেছেন বিসিএস এর প্রিপারেশন এটা আসলে আলাদা করে প্রিলি, আলাদা রিটেন, আলাদা ভাইবা, এটা হয়তো আমরা স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য অনেকেই করে থাকেন বা আমরা কোচিং প্রতিষ্ঠানগুলো থেকেও স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য যাতে সহজ করে যতটুকু করা যায় আসলে প্রিপারেশন নিতে হবে বিসিএস এর। এই যে আজকের প্রীতি প্রার্থী এবং এখন সুপারিশপ্রাপ্ত আমাদের সোপান, তিনিও যেটা বলছেন আপনাকে বিসিএস এর প্রিপারেশন, কারণ আপনি প্রিলিমিনারি প্রিপারেশন, রিটেন প্রিপারেশন, ভাইবার প্রিপারেশন, আপনি যদি সবগুলো সাবজেক্ট পড়েন, সবগুলো সাবজেক্ট সমানভাবে পড়েন, ভাইবার তো আপনার ইনফরমেশন দরকার হবে, প্রিলি তো ইনফরমেশন দরকার হবে, রিটেন পরীক্ষায় কিন্তু আপনার ইনফরমেশন দরকার হবে, আপনার কিছু জিনিস আপনি ম্যাথমেটিক্স প্রিলি রিটেন দুইটা তো সেম জিনিসই আসলে আপনার প্রিপারেশনের জন্য একসাথেই নেওয়ার বিষয়। এই জিনিসটা আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আসুন মায়া ছড়াই